ইসলামের বিধান অনুসারে শান্তি ও কল্যাণময় জীবন করতে মুসল্লদের হেদায়েতি বয়ানের মধ্য দিয়ে পার হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন মুসল্লিদের সুযোগ সুবিধা নিশ্চিতে সরকারের পাশাপাশি নানা উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী অনেক সংগঠন শনিবার ফজরের নামাজের পরপরই ভারতের মাওলানা জামশেদের হেদায়েতি বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন পর্যায়ক্রমে বিশ্বের বিভিন্ন দেশের আলেমদের তর্জমা করা বয়ান শোনেন প্রাঙ্গনের লাখো মুসল্লি বয়ানের ব্যাখ্যা বিশ্লেষণ ও তা নিজেদের জীবনে কায়েমের পথ নিয়ে বিশদ আলোচনা হয় খিত্তাগুলোতে ইজতেমা প্রাঙ্গনের চারপাশ জুড়ে গড়ে উঠেছে ছোট ছোট বেশ কয়েকটি অস্থায়ী মার্কেট তাতে কেনাকাটা করছেন দেশি বিদেশি মুসল্লিরা ياتون الجميع المسلمين لنشر الدين الاسلامي دینی তাই বলতেছেন পুরা পৃথিবীতে যত মুসলমান আছে তাদের মধ্যে যে একতা ভ্রাতৃত্ব এই জিনিসটা সৃষ্টি হয়ে যায় পাঞ্জাবি কিনছি এরপরে দি মওলেদের এই হিজাব কিনছি কি ওয়ার্ল্ডের সমস্ত দেশ থেকে আসছে এরা সমস্ত কেনাকাটা করতেছে এতে আসলে দোকানদার কোনো লাভ হয় না মুসল্লিদের লাভ হয় বিশাল এই আয়োজনকে নির্বিঘ্ন করতে ইস্তেমার স্বেচ্ছাসেবীদের পাশাপাশি নিয়োজিত আছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এখানে কিন্তু অনেক ধরনের রুগী আসে আমাদের ওষুধের কোনো কমতি নেই মানুষদের সেবাটার ইটো পরিধি অত্যন্ত রিস্ক এবং সাইন্টিফিক হয়ে আমরা সার্ভিসটা দিচ্ছি এই দেশের মানুষের উপর আক্রমণ হয়েছে আক্রান্ত হয়েছে মানুষ পুলিশ সবাই এবং সেটা বিবেচনা রেখেই আমরা এই ষোলা ঘটনা অথবা ষোলা হলি আট জনের বিষয়টি মাথা রেখেই আমরা এবার নিরাপত্তা পরিকল্পনা করেছি এবং সেই ধরনের ব্যবস্থা রেখেছি রোববার জোহরের আগেই ভারতের মাওলানা সাদ এর পরিচালনায় আখিরি মোনাজাত অনুষ্ঠিত হবার কথা রয়েছে রবিউল আলম ডিবিসি নিউজ